হ্যালো স্টুডেন্টস, পরবর্তী অধ্যায় হচ্ছে আমাদের ষষ্ঠ অধ্যায়। এর আগে পঞ্চম অধ্যায় পর্যন্ত প্রশ্নগুলো আলোচনা করেছি কর্তৃত্বের জন্য সংগ্রাম। প্রথম প্রশ্ন দেখো, শিলাদিত্য কার উপাধি ছিল? শিলাদিত্য ছিল হর্ষবর্ধনের উপাধি। হর্ষবর্ধনের লেখা একটি বইয়ের নাম কি ছিল, নাম বলো। এখানে নাগানন্দ হচ্ছে হর্ষবর্ধনের লেখা একটি বই। হিউনসাং কার রাজত্বকালে ভারতে আসেন? হিউনসাং হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে আসেন। নেক্সট হচ্ছে, কন্দগুপ্তের মৃত্যুর পর কোন হুন নেতা ভারত আক্রমণ করেছিল? তোরমান। অ্যান্সার হবে তোরমান। দক্ষিণ ভারতের কোন রাজা হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন? দ্বিতীয় পুলকেশি। পরের প্রশ্ন হচ্ছে, হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিলেন? হর্ষবর্ধন ছিলেন পুষ্যভূতি বংশের রাজা। হিউনসাংয়ের ভ্রমণ বৃত্তান্তটির নাম কি, সি ইউ কি? হিউনসাংয়ের ভ্রমণ বৃত্তান্তটির নাম হচ্ছে সি ইউ কি। পুষ্যভূতি রাজাদের রাজধানী কোথায় ছিল? কৌনজ। পুষ্যভূতি রাজাদের রাজধানী ছিল কৌনজ। সেন বংশের প্রতিষ্ঠাতা কে? সামন্ত সেন। সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন। গীতিগোবিন্দ গ্রন্থটি কার লেখা? জয়দেব। গীতগোবিন্দ গ্রন্থটির রচয়িতা হচ্ছেন জয়দেব। লক্ষণ সেনের রাজত্বকালে কোন তুর্কি মুসলিম নেতা বাংলা আক্রমণ করে? ইজারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার। ইজারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার লক্ষণ সেনের রাজত্বকালে যিনি ছিলেন তুর্কি মুসলিম নেতা বাংলা আক্রমণ করেন। নেক্সট প্রশ্ন, বিক্রমাদেব চরিত কার লেখা? বিক্রমাঙ্কদেব চরিত কার লেখা? বিলনের লেখা। মিতক্ষরা আইন গ্রন্থটি কার রচনা? পণ্ডিত বিজ্ঞানেশ্বর। পণ্ডিত বিজ্ঞানেশ্বরের লেখা মিতক্ষরা আইন গ্রন্থটি। কৈবর্ত বিদ্রোহ নেতা কে ছিলেন বা কোন পাল রাজার সময় ইয়া হয়? ভীম ও দিব্যক ছিলেন কৈবর্ত বিদ্রোহের নেতা। এটা হয়েছিল দ্বিতীয় মহীফালের সময়। সন্ধ্যাকর্নন্দী কে ছিলেন? সন্ধ্যাকর্নন্দী ছিলেন রামপালের সভাকবি ও রামচরিতের রচয়িতা। রামপালের সহকবি এবং রামচরিতের রচয়িতা। নেক্সট হচ্ছে, পল্লব বংশের সর্বশেষ রাজা কে ছিলেন? অপরাজিত বর্মন। চোলদের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? প্রথম রাজেন্দ্র চোল দেব। কোন পল্লব রাজার আমলে মহাবলিপুরমের রথ মন্দির নির্মিত হয়েছিল? প্রথম নরসিংহ বর্মনের আমলে। চোল বংশের শেষ শক্তিশালী রাজা কে? প্রথম কুলোতুঙ্গ। কৌরিণ্য প্রথা কে প্রবর্তন করেন? বল্লাল সেন।